ইকোনমি পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, প্রেশিয়াস জিনিস পাবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে, একটা ব্যাটল অনেক কিছু নষ্ট করে ফেলে, একটা যুদ্ধ বিশ্বের প্ল্যাটফর্ম চেঞ্জ করে ফেলতে পারে। আর যদি সেটা কোনো নিউক্লিয়ার যুদ্ধ হয় তাহলে তো কথাই নাই, যেখানে বোম একটা পড়বে শেষ, ম্যাসাকার। আর এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো ওই জাপানের হিরোশিমা নাগাসাকির মতো নয়, এখনকারগুলো আরও অনেক শক্তিশালী। একটা বোমা একটা রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই তাদের অবস্থা তো আরও অবস্থা খারাপ। কথা বুঝতে পারছেন না? ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, কেউ যদি মিসাইল ছোড়ে সেটাকে আকাশেই ধ্বংস করা যায়, সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারে। এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে, কারণ বিশ্ব এখন একটা যেটা আমরা বলি যে গ্রামের মতো ভিলেজ, একটা ওয়ার্ল্ড ভিলেজ, বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন। একদিকে ঢিল পড়লে আর একদিকের প্রভাব পড়বে, তাই পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে। একদিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের দিকে ইফেক্ট হবে, প্রত্যেকটা রাষ্ট্র এফেক্টেড হবে। তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই, তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না। আমাদের ব্যাপারটা এমন যে আরে অন্যদিকে কি হয় হোক আমি তো ভালো আছি, যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না, থাকা যায়? যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না। তো আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে, এটা সময়ের ব্যাপার মাত্র। এখনো যদি আমরা সচেতন না হই, নিজেদের ফিউচারের চিন্তা না করি, নিজেদের আমল আকিদা পরিবার রিজিক এগুলোকে না গুছিয়ে নেই, তাহলে সমস্যা আছে। একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস, ইকোনমিক সেক্টর যদি ডেভেলপ না হয় আপনি যতই তাকবীর মারেন নারায় তাকবীর আল্লাহ আকবার কিছু করতে পারবেন না। আল্লাহ পাক যাকাত দিতে বলেছেন, নিসাব পরিমাণ সম্পত্তি হলে যাকাত দেই তো আমরা, এটা আমল সালেহ। দেখছেন ভয়েস কমে গেছে, যাকাত সবাই দেন? সবাই যাকাত দেয় না। সবাই যদি যাকাত দিত, বাংলাদেশের যাদের যাকাত ফরজ হয়েছে এরা যদি সবাই ঠিকঠাক যাকাত দিত অথবা যাকাত আদায় করা যেত সবার কাছ থেকে, বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মারা যেত না। চ্যালেঞ্জ করলাম, একটা মানুষ না, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এবং ওই চায়না রাশিয়া যে বড় বড় প্রকল্পগুলো করে ওর চেয়ে বড় প্রকল্প আমরা করতে পারতাম ইনশাআল্লাহ, আমাদের সম্পদের অভাব হতো না। আমরাই তো যাকাত দেই না, আমরাই তো ট্যাক্স দেই না, কর দেই না, আমরাই তো ফাঁকিবাজি করি, দুর্নীতি করি, আমরাই আমাদের সম্পদ লুটে পুটে খাই। তখন গিয়ে বাইরের বিশ্বের কাছে আমাদেরকে লোন নিয়ে আসতে হয়, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, IMF এর কাছে, আবার সেই লোন শোধ করতে হয় চড়া সুদে। ওই সুদ আপনার পকেট থেকে যায়, আমার পকেট থেকেই যায়। দাড়ি ডুবে রেখে ভাবছেন যে সুদ খান না, সবাই সুদ খাই, কে বলেছে সুদ খান না? আপনার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না? তাই আমরা যদি সবাই যাকাত দিতে পারতাম, এই চায়না রাশিয়া আমেরিকার দাঁড়ানোর ক্ষমতা ছিল না আমাদের সামনে, প্রতিটা সেক্টরে আমরা উন্নতি করতে পারতাম, শুধুমাত্র ইকোনমিক সেক্টরে না, সমরাস্ত্র ক্ষেত্রে, মিলিটারি ক্ষেত্রে, অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ হতো সুপার পাওয়ার ইনশাআল্লাহ তাআলা। এটা সম্ভব ছিল, আমরা করতে দেই নি, বিকজ আমরা আমাদের যাকাত দেই নি, আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি নাই। এটা বাস্তবতা, শুধু আইওয়াস শোডাউন করে লাভ নাই তো, প্র্যাকটিক্যাল হন। আমাদের মাথাপিছু চায় কত, জীবনযাত্রার মান কেমন, অনেক কষ্ট করা হয় এই সেক্টরে, এখন একটা লেভেলে এসেছে। এটা সত্য কথা যে এখন এই সময় একটা লেভেলে এসেছে যে জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়েছে, এটা সত্য কথা, আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু অনেক সেক্টর পড়ে আছে যেখানে আমরা কিছু করতে পারছি না, যেমন প্রযুক্তি খাত, সমরাস্ত্র ক্ষেত্র, অস্ত্রশস্ত্র, মিলিটারি সায়েন্স, অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওদের মতো করতে পারিনি, কারণ আমাদের ইকোনমিক বেসটা দুর্বল, আমাদেরকে ওদের সুদ নিতে হচ্ছে, ওদের কাছ থেকে ধার নিতে হচ্ছে, এবং ওরা শুধু এমনি এমনি আমাদেরকে হেল্প করতে চায় না, ওরা ওদের স্বার্থ বজায় রেখেই আমাদেরকে হেল্প করতে চায়। যে উপকার করতে চায় টাকার ঝুলি নিয়ে, বাস্কেট অফ মানি নিয়ে সামনে আসে, এমনি এমনি আসে না, ওরা ওদের স্বার্থ বুঝে শুনে এটা করতে চায়, চড়া সুদ নিবে তারা, এবং এগুলো সুদ দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। যাকাত দেন প্রিয় ভাইরা, যাকাত দেন, যাকাত আপনার ইকোনমিক সেকশনটাকে সাম্যাবস্থায় নিয়ে আসবে। এবং যারা যাদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন, এদের উচিত, তাদের উচিত, আমি সম্মানের সাথে বলবো, তাদের উচিত যে
নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে মুসলিমদের, অ্যাট লিস্ট এটা তো অমুসলিমদের সাথে সম্পর্কিত না, মুসলিমদের নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে এই জাকাতটাকে সুষ্ঠুভাবে আদায় করার একটা সিস্টেম চালু করে, দেখবেন ইনশাআল্লাহ তাআলা ইকোনমিক সেকশন অনেক ডেভেলপড হবে ইনশাআল্লাহ আজওয়াজা। আমরা আমাদের টাকা দিয়ে চলবো, আমাদের দেশে কি ফলে না বলেন তো, এমন কোন জিনিস আছে যেটা আমাদের দেশে ফলে না? কোন মৌলিক চাহিদা, খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা, কোন সেক্টরটাতে আমরা পিছিয়ে আছি বলেন তো? প্রতিটা জিনিস আল্লাহপাক এই বাংলাদেশকে উজাড় করে দিয়েছেন। ভালো করে চিন্তা, সমুদ্র আছে আপনার, নদী আছে আপনার, আপনার সবুজ শ্যামল মাঠ দিয়ে ভর্তি, আপনার ধান গম পাট কত কি যে হচ্ছে বাংলাদেশে, অবাক করা বিষয়। এই এদেশের মাটিতে অনেক বড় বড় আল্লাহর ওলিরা এসেছিলেন জানেন, অনেক বড় বড় দোয়া করেছেন তারা দেশের জন্য, এই জায়গার জন্য। জায়গাটা এমনি এমনি তো সুজল সফল হয়নি, আল্লাহর বান্দারা যখন এখানে তাওহীদে থাকবে, সুন্নতে থাকবে, ইসলামে থাকবে, আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত এখানে বহু বরেণ্য ওলামায়ে কেরাম আছেন, আল্লাহকে সেজদা করা মানুষের অভাব নাই, মানুষ পাঁচ নামাজ পড়ে, মানুষকে মানুষের মধ্যে ইসলামের প্রেম আছে, মহব্বত আছে, রমজান মাসে তারা আরো বেশি মুসল্লি হয়ে যায়। অনেক দুর্বলতা আছে কিন্তু আমাদের দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, ভালোবাসে না কোরআনকে ভালোবাসে। আল্লাহ পাক রহমতের প্রতিটা দরজা খুলে দিয়েছেন দেশের জন্য, মাটি উর্বর, আপনার সাগর আছে, গ্যাস পাওয়া যাচ্ছে, কয়েকদিন পর তেল পাওয়া যাবে, আর অনেক কিছুই পাওয়া যাবে। যদি আমরা আমাদের ক্ষেত্রে সৎ হতাম, আমরা আমাদের সম্পদ কাজে লাগাতে পারতাম, জাকাত দিতাম ঠিকঠাক মতো, কেউ দুর্নীতি করতাম না, কোন দেশের কাছে লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল, আমরা আমাদের মতো করে চলতে পারতাম মাথা উঁচু করে। এখন এই ক্ষমতা আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন তারা যদি বিষয়গুলোর দিকে চোখ দেন এটাই সবে কল্যাণকর। এটা সবার দায়িত্ব নয়, যাদেরকে আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন তাদের জন্য এই বিষয়গুলো। আমরা শুধু সর্বোচ্চ বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করতে পারি বা মানুষকে দাওয়াত প্রদান করতে পারি এতটুকুই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।